দ্বিতীয়ত ধন্যবাদ দিই আমাদের বিশ্বকে শতগ্রস্ত থাকার সত্ত্বেও আমাদের আধ্যাত্মিক যাত্রায় তিনি সহযাত্রী হয়েছেন। আজকে জয়নাগাছায় সাধু আন্তনির পর্ব উদযাপিত হলো। এখানে যারা অংশগ্রহণ করেছে তাদের সবার নামে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। সাধু আন্তনি, যিনি বাংলাদেশে খ্রিস্ট বিশ্বাসের জন্য অনেক কাজ করেছেন সেই 500 বছর আগে, যার প্রচারের মধ্য দিয়ে পাঞ্জরা থেকে আমরা খ্রিস্ট বিশ্বাস বাংলাদেশে পেয়েছি, আজকে তার পর্ব বিভিন্ন সময় হলেও নানান জায়গায় আজকে পালিত হচ্ছে। তো সাধু আন্তনি আমাদের দেশে অনেক পরিচিত, তাকে অনেকে ভক্তি করে ভালোবাসে, কারণ তিনি মানুষের অনেক উপকার করেন। মানুষের হারানো সম্পদ, হারানো বিশ্বাস, ভালোবাসা সব কিছুই তিনি ফিরিয়ে দেন তার কাছে প্রার্থনা করলে, ভক্তি নিয়ে তার কাছে গেলে। তো আপনারা যারা সাধু আন্তনিকে বিশ্বাস করেন, ভক্তি করেন, তার মধ্য দিয়ে যিশুকেও আপনারা বিশ্বাস করতে, ভক্তি করতে আরও অনেক প্রত্যাশা করি। আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। ধন্যবাদ সবাইকে। পীরগাছা ধর্মপল্লীর পাল পুরোহিত, আজকে মহান সাধু আন্তনির তীর্থোৎসবে খুবই আনন্দিত, খুশি। এই কারণে সাধু আন্তনি খ্রিস্টভক্ত বিশ্বাসী তীর্থোৎসব যাত্রী ভাই বোনেরা আজকে বিশেষ দিনে তারা সেই সাধু আন্তনির কাছ থেকে অনেক আশীর্বাদ অনুগ্রহ লাভ করেছে। আর আমি ব্যক্তিগতভাবে অনেক আনন্দিত, খুশি, চট্টগ্রাম আর ডাইসিসের বিশপ, আজ বিশপ শ্রদ্ধেয় বিশপ লরেন্স সুব্রত হালদার এবং আমাদের অনেক সাধারণ আশীর্বাদ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমি বিশ্বাস করি সাধু আন্তনি বিশেষ করে খ্রিস্ট বিশ্বাসী ভক্তদেরকে অনেক আশীর্বাদে আশীর্বাদ করবে। শেষ মুহূর্তে আপনাদের সবার অংশগ্রহণের জন্য নমস্কার। আমি মার্জিনা চিশিম, আমি কুটিয়া সদর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। আমি আজকে জয়নাগাছা এই তীর্থে এসেছি। এই তীর্থে এসে অনেক ভালো লাগছে, অনেক মানুষ ছিল মহান সাধু আন্তনির এই পর্বে। আমরা সবাই তার আশীর্বাদ পেয়েছি, আশীর্বাদ পেয়ে আমরা সবাই আনন্দিত। আমরা আরও বিশ্বাস করি আগামী বছর আমরা এইভাবেই সবাই একত্রিত হতে পারবো এবং আমাদের সেই মহান সাধু আন্তনির আশীর্বাদ পাবো। আমি ফাদার তরুণ বনোয়ারি, পারমারি ধর্মপল্লী পালক পুরোহিত। তো এই সাধু আন্তনি পর্বটা বেশ কয়েক বছর যাবতই করা হচ্ছে, কিন্তু আমার আশা হয়নি। যদিও আমি এই জলছত্রে সেমিনারিতে থেকে 60 বছর কাজ করেছি, তবু এখানে আমি যখন ছিলাম তখন আনুষ্ঠানিকভাবে ওভাবে শুরু হয় নাই। যা হোক, এইটা আমার প্রথমবারের মতো আসা এবং খুব ভালো লেগেছে। অনেক মানুষের সমাগম এবং বিশ্বাস এবং আস্থা নিয়ে তারা যে সাধু আন্তনির কাছে প্রার্থনার জন্য এসেছে এবং আশীর্বাদের জন্য এসেছে, এবং অনুষ্ঠান আদি বেশ সুন্দর হয়েছে। আমিও প্রথমবার এসে আমিও খুব অভিভূত হয়েছি এবং আমিও খুব মনোযোগ সহকারে সাধু আন্তনির কাছে আমার প্রার্থনা আমি নিবেদন করতে চেষ্টা করেছি। আজকের এই সাধু আন্তনির পর্বে এসে আমি অনেক আনন্দিত। সবাইকে এই পর্বে শুভেচ্ছা। মিথালা, ধন্যবাদ। আমি রজিম রং, আজকের এই মহান সাধু আন্তনির তীর্থ উৎসবে আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।